আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন দপ্তরিক কাম প্রহরীদের কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তো আশা করি পুরো তথ্যটি দেখে বিষয়টা ক্লিয়ার হবেন পূর্বে যে ভিডিও দিয়েছিলাম চলতি সপ্তাহে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলছে বা এই মাসের মধ্যেই এই বিজ্ঞপ্তিটি আসতে চলছে আশা করি ভিডিওটি কেউ মিস করেননি তো দপ্তরিক কাম প্রহরীদের এ বিষয়ে কিন্তু অনেকেই অনেক প্রশ্ন করেন ইতোপূর্বে ভিডিওগুলোতে প্রশ্ন করেছিলেন আমি বলেছিলাম তো এটি নিয়োগের বিষয় বলেছিলাম যে জেলা পর্যায়ে প্লাস স্কুলের যারা সভাপতি আছে তাদের সাথে যোগাযোগ করতে বা যোগাযোগ রাখতে তো আশা করি তথ্যটি আপনারা পেয়েছেন আর আজকের যে তথ্যটি দপ্তরিক কামপ্রহরীদের এই তথ্যটি জানাবো বাংলাদেশ জার্নাল পত্রিকার মাধ্যমে দেখুন হেডলাইন করা হয়েছে চাকরি জাতীয়করণের দাবিতে দপ্তরি প্রহরীদের পদযাত্রা তো আপনারা জানেন যে দপ্তরি এই কাম প্রহরীরা সম্প্রতি প্রাথমিকের দপ্তরী কাম প্রহরীদের পদ রাজস্ব খাতে নিতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার রাজধানীতে প্রাথমিকের সাতাশ হাজার আটশো পঁয়তাল্লিশ দপ্তরের পদ জাতীয়করণের দাবিতে পথযাত্রা কর্মসূচি পালন করেছে দপ্তরি কাম প্রহরীরা এ সময় সকাল নয়টা থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি করে তারা বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে চাকরি জাতীয়করণের দাবিতে সংগঠনের পক্ষে জানানো হয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে পদযাত্রা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এ বিষয়ে কাম প্রহরী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন বাংলাদেশ জান্নানকে বলেন দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছি আমরা চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে সংগঠনের সভাপতি খলিলুর রহমান বলেন কিছুদিন আগেও যখন প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছিল সেটা ফেরত এসেছে আসলে আমরা যে আউটসোর্সিংয়ে নেই সে কথাটি প্রস্তাবনায় থাকা উচিত ছিল তা না করা হলে আবারও ফেরত আসবে আমাদের কর্মঘণ্টা মীমাংসিত বিষয়ে তারপরও সেটা সমাধান করা হয়নি উচ্চ আদালত বলেছেন প্রয়োজন হলে দপ্তরি এবং প্রহরী আলাদাভাবে পদ সৃষ্টি করতে পারেন বিষয়টির সমাধান করা হচ্ছে না তাই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্যই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করছি তথ্যসূত্র বাংলাদেশ চ্যানেল তো আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই এর মাধ্যমে জানতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ